সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের 5 ব্যক্তির বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সুনামগঞ্জ থেকে লিপসার আহমেদ আমাদের জানান, এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি শাহ নুরুল করিম। ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের মতো এমন একটি মহৎ প্রতিষ্ঠান নাম ব্যবহার করে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। টোটাল জগন্নাথপুর উপজেলার গরিব দুঃখী মেহনতি ছাত্রছাত্রীর ট্রাস্ট, সাধারণ মানুষের ট্রাস্ট। আমি আপনাদের কাছে শুধু এটাই বলতে চাই, এই পাঁচজন দুর্লক লালা মিয়া, সাজ্জারুর রহমান, এম এম নূর, ওয়িব চৌধুরী, হাসনাত আহমদ ছুনু, এই পাঁচজনের কাছে আমাদের সংগঠনের পুরো টাকাটা জিম্মি হয়ে আছে।